প্রস্তুতি চলছিল তখন আর আসা হয়নি। শনিবার দিন শিবভূমি প্যান্ডেল অবরোধ হয়ে গেছে। আজ হচ্ছে প্রথমা, প্রথমাতে করেছি যারা শিবভূমি প্যান্ডেলে। চলুন দেখা যাক কেমন হয়েছে ভ্যাকান্সিটা। এই হলো শিবভূমির এন্ট্রান্সটা। আমি বাসে যখন বিধাননগরতে আসছিলাম, আসার পথে আমি শিবভূমি বাসস্টপেই নেমেছিলাম। জানতাম না যে শিবভূমি বাসস্টপে নেমে শিবভূমিতে ঢোকা যাবে না, কি যেটা এন্ট্রান্সটা ছিল সেটা বন্ধ। তো আমাকে হেঁটে আবার লেক টাউন অবধি যেতে হয়েছে, লেক টাউন থেকে আবার এদিকে শিবভূমিতে আসতে হয়েছে। তো এখন যারা যাবেন আর কি, তাদেরকে বলে রাখি যদি বাসে আসি তাহলে হচ্ছে শিবভূমিতে নামবেন না, আইদার লেক টাউনে নামবেন অথবা ঘোলাতে নামবেন, সেখান থেকে নেমে হেঁটে আসবেন। আর যখন গেটটা তৈরি হয়ে যাবে তখন আবার এই শিবভূমির এই গেট দিয়ে ঢুকতে পারবেন, তখন বাসস্টপে নামলে অসুবিধা হবে। কিন্তু আমি এখনও কনফার্ম বলতে পারছি না আদৌ গেটটা খুলবে কিনা, কারণ কি ভিড় যদি বেড়ে যায় তো তখন রাস্তাতে জ্যামের একটা চান্স থাকবেই। প্রথমের দিন মণ্ডপে যাওয়ার রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু মণ্ডপের সামনে ছিল আসল ভিড়টা, সেটা দেখতেই পাচ্ছেন এখন কতটা ভিড় রয়েছে। তবে ভিড়ের আরেকটা রিজন হচ্ছে যে এখন মণ্ডপে ঢুকতে দিচ্ছে না, মানে মণ্ডপের বাইরে থেকে মাকে দেখতে হচ্ছে সেই কারণে। এই ছিল শ্রীভূমি। এখনও প্যান্ডেলের ভেতরে কাজ চলছে বলে ঠাকুর কাছে যেতে দিচ্ছে না, জানি না আবার আসবো কি না। যেটুকু আজকে প্রথমা তাতে এত ভিড়, এরপরে যেদিন ঠাকুরের কাছে যেতে পারবে সেদিন তো আরও ভিড় বেড়ে যাবে। আজকে যেরকম হচ্ছে, আমি বাসে করে যখন আসছিলাম, বাসে আসার সময় শিবভূমিতে নেমে গেছিলাম, কিন্তু শিবভূমি থেকে ঢোকা যাচ্ছে না। এখনও শিবভূমির যে এন্ট্রান্স সেটা এখনও বন্ধ আছে। তো সে আইদার ভোলাঘাট সরি জায়গাটা নাম ভুলে যাচ্ছি আমি, মানে শিবভূমির আগের বাসস্টপে নামতে হবে আর আইদার লেফট টাউনে নেমে হেঁটে আসতে হবে। তো আমি বলবো যদি মণ্ডপে ঢুকতে না চান, যদি বাইরে থেকে দেখতে চান তাহলে এখনই দেখে নিন, নাহলে পরবর্তীকালে সে বুর্জ খলিফাতে যেরকম হয়েছিল ঢুকতে দিচ্ছিল না সেরকমই কন্ডিশন হবে এবারও, কিন্তু প্রথমতেই এত ভিড়, তাহলে আর পরে কীরকম হবে। আমি দেখলাম কি তুমি যাই হোক, আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লকে নতুন পরিক্রমা জায়গা নিয়ে, আইদার নর্থ কলকাতা অর সাউথ কলকাতা। টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার। If you are new to my channel, don't forget to subscribe and hit the bell icon for further notifications. Our video will come up to our comment channel. Like or share to tag them.